এটা আপনি ইউটিউবে গেলে স্ট্যাটাস লিখে দেখতে পারবেন বা আমার ভিমিও চ্যানেলে আমার ওয়েবসাইট www.rashidzaman.com ওটার মধ্যে গেলে এই সবগুলো ভিডিও আছে দেখতে পারবেন যে তো এই ক্লিপগুলি আছে আর কি তো ওখানে হাই রেজটা দেখা যাবে হাই রেজুলেশনটা দেখা যাবে আসলে গল্পের কারণে কালার চেঞ্জ হচ্ছে সো সেম কস্টিউম ডিফারেন্ট লাইটে ডিফারেন্ট ভাবে রিয়্যাক্ট করতেছে আমি এতক্ষণ ধরে যা বললাম তাই ওই থিওরিগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করছি সো এই যে প্রথমে শুরুতে যেটা ছিল ভালো লাগে খারাপ লাগে আসলে ভালো লাগে খারাপ লাগে সায়েন্স যেটা আমি মানে যতটুকু আমি অনেক ভালো জানি তা না কিন্তু আমি শেখার চেষ্টা করতেছি যতটুকু জানি অতটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং ওটাতে যে রেজাল্টটা পাই সেটি শেয়ার করতেছি এটা এক একটা কালার এক একটা জিনিস সিম্বলাইজ করে এটা ছবি তুলে নিতে পারেন এটা কাজে দিবে লাইট অফ করে এটা যে কোনো কাস্টম ডিজাইনার এর জন্য এটা ইম্পর্টেন্ট যে সিচুয়েশন না এক একটা কালার এক একটা ইমোশন ক্যারি করে এটা মনে আসছে আসছে পরে পরে জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এক একটা কালার এক একটা জিনিস সিম্বলাইজ করে রেড যেমন হচ্ছে লাইফ ভাইটালিটি কারেজ ডেঞ্জার আমরা রেড দেখলেই মনে হয় যে ফায়ার ব্রিগেড আসছে কেন এটা আমাদের এটা এটা অনেক ধরে হচ্ছে আমাদের মাথার মধ্যে এটা কাজ করে রেড দেখলে আমাদের মনে হয় ডেঞ্জার লাল লাইট মানে হচ্ছে কি থামো ট্রাফিক লাইট তাই না অফকোর্স মানে যেমন রেড ইউজুয়ালি আর কি লাইফ ভাইটালিটি কারেজ ডেঞ্জার ব্লু হচ্ছে অনেক পিসফুল ট্রাঙ্কুয়ালিটি এটা বোঝানোর জন্য গ্রিন হোপ ইউথ ফার্টিলিটি নলেজ বুঝায় অনেক সময় সায়েন্স ফিকশন যেমন ম্যাট্রিক্স গ্রিন গ্রিন ওটার মধ্যে অনেক বেশি ফিউচারিস্টিক একটা ব্যাপার আছে হোপ বা ফিউচার বা অন্য একটা ওয়ার্ল্ড যে পৃথিবী আমি দেখি না আমার আমার পৃথিবীতে আমি কখনো ব্লুর মুখ আমি যখন স্বপ্ন দেখি আমি গ্রিন লাইটে কোনো স্বপ্ন দেখি না দেখি দেখি না সো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স সিনেমার পৃথিবীটা যে একটা আলাদা পৃথিবী ওটা বোঝানোর জন্য এটাকে গ্রিন পুশ করা হয়েছে আমেলিও তাই অনেক বেশি গ্রিনিশ কারণ এটা আমেলি একটা ইমাজিনারি ক্যারেক্টার যে ফ্রান্সে এক্সিস্ট করে তার পৃথিবীটা আলাদা সে দেখে আলাদা হয় তার হ্যাঁ ইয়েস পিওরলি আলাদা ইয়েলো যেমন হচ্ছে পজিটিভ এনার্জি গ্রোথ ভায়োলেট হচ্ছে স্পিরিচুয়ালিটি মিস্টিসিজম অরেঞ্জ হচ্ছে সান এনার্জি ওয়ার্মথ সো ইউজুয়ালি তাই বাট নট নেসেসারিলি সবসময় এটা ট্রু কালার হারমোনি বলে একটা ব্যাপার আছে প্রাইমারি কালার যেটা মানে অ্যাক্টিভনেস বোঝানোর জন্য সেটা হচ্ছে প্রাইমারি কালার লাইক রেড গ্রিন ব্লু দিলে অনেক বেশি অ্যাক্টিভ লাগবে হোয়াইট কামিং হোয়াইট কাম এটা বোঝানোর জন্য ব্লু গ্রিন পার্পল বা ডিসস্যাচুরেটেড ওয়ার্ম টোনস ইউজ করা যেতে পারে রিচ বোঝানোর জন্য গ্রিন গোল্ড রেড মেরুন আমি যেমন যে জঙ্গলের রেডটা ওটার মধ্যে অনেক বেশি রিচ রিচ কালার্স কারণ হচ্ছে আমি অনেক বেশি গোল্ডিশ করার জন্য ওই কালার টেম্পারেচারটা ইউজ করছি আগুনের কালার টেম্পারেচারটা যেটা এটাকে বুঝালাম আর ন্যাচারাল হচ্ছে গ্রিন ব্লু ব্রাউন অনেক সাথে সো কালার সেপারেশনের জন্য মানে ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন উইথ প্রোডাকশন ডিজাইনার অ্যান্ড কস্টিউম ডিজাইনার সো এটা বুঝতে হবে ভেরি ইম্পর্টেন্ট How you collaborate with your production designer and costume, and of course the costume designer. Otherwise the color separation will be very hard. এটা যে আমি যে বইগুলো দেখাচ্ছি এগুলো পড়তে হবে কালার যে যে বিষয়গুলো বললাম এটা একদিনে আপনার শেখা সম্ভব না আমি 15 বছর শিখতে পারিনি আমি 17 বছর ধরে শুট করি আমি শিখতে পারিনি আমি এখনো শিখতেছি সো এটা রেগুলার স্টাডি করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে আমি যখন মিউজিক ভিডিও শুট করছি সো প্রত্যেকের হাতে একটা মুভি ক্যামেরা আছে প্রত্যেকের ক্যামেরা ভিডিও করা যায় সো আপনি এরকম তিন চারটা কালার একসাথে ঘরের মধ্যে আপনি শুট করেন না দেখেন কেমন লাগে বসার যে বাল্ব টেবিল ল্যাম্প ওটা দিয়ে লাইট করেন মানে আমি লাস্ট একটা প্রজেক্ট করছি একটা শর্ট ফিল্ম যেটা আমার টোটাল খরচ হচ্ছে গিয়ে 2500 টাকা
আপনি যেটা বলতেছেন এটা সম্পূর্ণ হচ্ছে অন্ধকার, ওটার প্রতি কমপ্লেন করে কোনো লাভ নাই। বরঞ্চ আপনি আপনার যাদের সাথে মনের মিল হয়, যাদের সাথে কাজের সমন্বয় ঘটে বা আন্ডারস্ট্যান্ডিং হয়, তার সাথে মিলে আপনার কাজটা করেন। আপনি যেটা করতে চান, যে নিয়মে করা উচিত করতে হবে, যার সাথে হবে কার এটা, মানে অনেক ভালো ভালো দুজন প্লেয়ারও কিন্তু এক টিমে ফুটবল খেলতে পারেন। আর টিম ওয়ার্ক জিনিস হচ্ছে, আমি যদি আজকে পৃথিবীর বেস্ট 11 জন ক্রিকেট প্লেয়ার একসাথে এনে বা ফুটবল প্লেয়ার একসাথে এনে একটা টিমে দিই, হয়তো খুব খারাপ খেলবে, কারণ তারা একসাথে আসলে প্র্যাকটিসটা সমন্বয়টা বাট কে কাকে কি কিভাবে কমপ্লিমেন্ট করবে, হেল্প করবে, এই জিনিস তৈরি হয়। একটা মিউজিক্যাল ব্যান্ড কীভাবে কাজ করে, ওটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আছে, যে আমি এতটুকু ড্রাম বাজাবো, তুমি এতটুকু গিটার বাজাবো, তুমি এতটুকু ইয়ে করবো। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট। তো এটা এখন প্র্যাকটিস, নলেজ শেয়ারিং, মানে আমাদের বাংলাদেশে একটা বেসিক প্রবলেম হচ্ছে জ্ঞান এবং অভিজ্ঞতা কক্ষিগত করা। মানে খিলগাঁয়ের রাস্তায় একটা আপন কফি বলে একটা কফি আছে, লক্ষ লক্ষ ও যখন কফি বানায়, আমি কি চিনি, আমার কফি কফি আমার পছন্দ না, প্রচণ্ড কনসেন্ট্রেটেড ইয়ে না, এই কর্নাস মিল্ক সুগার টুগার দিয়ে বানায়, মানে ভয়ঙ্কর খারাপ শরীর যেন মানুষ ভর্তি হয়ে যায়। তার এক একটি মানে মান্থলি প্রায় 5-10 লাখের মধ্যে তার হচ্ছে ধারণা করে তার বিজনেস, মানে তার প্রফিট। সো ওটার মধ্যে ও যখন কফি মানে উল্টা ঘুরে বানায়, ইয়ের সিলেটের 7 লেয়ারের যে চা সে ঘরের ভিতরে বানায়, কাউকে দেখে এখন এখন এই 7 লেয়ারের চা ওই যে 40 বছর আগে যেখানে ছিল ওখানে রয়ে গেছে, আর এটা ডেভেলপ করে নেই, কারণ ও স্প্রেড করে নেই। এখন দিনাজপুরে যে থাকে গ্রামে, ও তো 7 লেয়ারের চা খেতে আসবে, ও যদি কাউকে শেখায় প্রবলেমটা কি? তো এটা হচ্ছে আমাদের কেউ কাউকে শেখায় না, কেউ কাউকে হেল্প করে না, এটা আমাদের প্রবলেম। আর আপনি যদি সমস্যা বলতেছেন, এখন আপনার ওয়াইফের সাথে যদি আপনার না মিলে সংসার টিকবে না, এটা মানে ডিরেক্টরের সাথে শুট করাটা হচ্ছে ঘর সংসার করার মতো ব্যাপার, সবার সাথে বিয়ে টিকে না, সবার সাথে সম্পর্ক টিকে না। এখন কোলাবোরেশন না করলে তো আসলে এটা এখন এরকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান আমি কেন আসছি, কারণ এরকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান আগে ছিল না, এখন তৈরি হয়েছে, কোথাও থেকে তো স্টার্ট করতে হবে। হ্যাঁ, সো এটা এটা অনেক স্ট্রাগল, অনেক ঝড়ের মধ্যে দিয়ে যাবে, বাট একটা সময় কিন্তু এটা থেকে এটা কিছু বের হবে, এখান থেকে কিন্তু দুটো ছেলে শিখে বের হবে। সো আর অনেক সময় যে জব অবশ্য থাকে না, জব ক্রিয়েট করতে হয়, মানুষকে বুঝতে হয় যে তোমার এই জিনিসটা প্রয়োজন। সো অনেক প্রোডাক্টই 10 বছর আগে ছিল না, স্টিভ জবস আমাদেরকে বুঝিয়েছে যে শুয়ে শুয়ে কম্পিউটার ইউজ করতে হয়, তাই না? সেটা তৈরি করছে, আমি তো 15 বছর আগে। আমি অ্যাকচুয়ালি আরবান ডিজাইনের মাস্টার্স সমস্ত ক্লাস নিয়েছি, আমি থিসিস লিখতে পারি নাই, না না আমি টার্কিতে, সো আমার অ্যাকচুয়ালি টেকনিক্যালি মাস্টার্স আমি করছি, বাট আমি থিসিস প্রেজেন্ট করতে পারি, আমি লিখছিলামও, ওই থিসিসের কিছু অংশ আমি ওই চোথা মেরে দিছিলাম, ওটা ধরা পড়াতে আমার মাস্টার্স কমপ্লিট হয় নাই, কারণ আমার আমি লেখালেখি তো ভালো না। আর ইউসেলেতে আসলে আমি মাস্টার্স করতে চাচ্ছিলাম ইউসেলে অথবা এএফআইতে, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে, ওই সময় আমি 9/11 পরপর যাই,
তো ওই সময় আসলে যে রাজনৈতিক পরিস্থিতি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন কিন্তু সবাই কিন্তু অনেক ব্লেসড, যে ব্লেসড হচ্ছে এখন চাইলেই একজন বড় ভাইয়ের কাছে যাওয়া যায়, গুগলে সার্চ দেওয়া যায়, ইউটিউবে দেখা যায়, তাই না, বুক স্টোরে বই পাওয়া যায়, পিডিএফ ফাইল পাওয়া যায় বিনা বিনা খরচে। কিন্তু মানে আমাদের সময় না ছিল বড় ভাই, না কোনো গুগল, কিছু ছিল না। আমি আমি ফিল্মে পড়াশোনা, আমি 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 ইউনিভার্সিটি শুরু 1983, আমি অনেক বুড়ো। না আমি আর্কিটেকচার ইয়েতে পড়ছি, টার্কি, আমি আমি সাইমনদের ব্যাচ, সাইমন কামর আহমেদ সাইমন সারা, ওরা আমার ব্যাচমেন, একই ব্যাচের। হ্যাঁ ইয়েস, আমি আমি বাইরে গিয়ে পড়ছি। তো যেটা হচ্ছে যে আমি ফিল্মে মাস্টার্স করতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সময় নিয়ম ছিল যে থিসিস প্রজেক্ট 35mm শুট করতে হবে, এবং এটা আমেরিকান অনেকের জন্য আবার কম এক্সপেন্সিভ, কারণ হচ্ছে প্যানাভিশন বা অ্যারিফ্লেক্স ওদের যদি ঠিক মতো কানেকশন তৈরি করতে পারে তাহলে ফ্রি ক্যামেরা দেয়, কোডাক ফিল্ম ফ্রি ফিল্ম স্টক দেয়। বাট আমার পক্ষে বিদেশি ওখানে 9/11 পরে এমনিতেই আমি নানা রকম ঝামেলা থাকি, কাজ করি গ্যাস স্টেশন, আমার পক্ষে এটা পসিবল ছিল না, বা আমি এজ এ লাইটিং ক্রু ক্যামেরা ক্রু হিসেবে কাজ করি, আমার পক্ষে ওটা এফোর্ড করা সম্ভব না। কারণ আমি উইকডেজে হচ্ছে কি আমি সিনেমায় কাজ করতাম, আর উইকেন্ড আমি বিয়েতে কাজ করতাম, বিয়ে শুট করতাম বা ফ্যাশন ফটোগ্রাফি করতাম, অনেক কিছু করতাম আর কি। তো আমার সময় সুযোগ ছিল না, তো আমি 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 তখন মাস্টার্স প্রোগ্রাম থেকে আমি আসলে ওই ডিপ্লোমা টাইপের প্রোগ্রাম ঢুকে গেছি, কারণ ওটাতে ইয়ে করতে হয় না, এই ফিল্মে শুট করতে হয় না। ওটা আমার না, ওটা আড়াই বছর, ওটা আমার লাগছে 3 বছরের উপরে, বাট আমার যতটুকু শেখা মনে হয় আমি ফিল্ম স্কুল যাওয়ার শিখছি তার চেয়ে শিখছে হচ্ছে আর্কিটেকচার করে। ওই যে উনি যে কথাটা বললো যে শুধুমাত্র নিজের ডিসিপ্লিন থেকে শিখতে হবে না, অন্যান্য ডিসিপ্লিন থেকে শিখতে হবে। যেমন চেক রিপাবলিকে একটা নিয়ম আছে, যেটা আমি শুনছি আর কি, আমার কিছু ফ্রেন্ড আছে যে হাই স্কুলে মনে হয় ওদের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে হয়, ইলেকটিভ কোর্স হিসেবে নিতে হয়। সো একটা বাচ্চা যখন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখে যায়, যে মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, ওর লাইফ কিন্তু রিদম, ওর রিদম সেন্স আছে, বিট সেন্স আছে। সো বিট সেন্স আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে যে কোনো আর্টের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পরিমিতি বোধ। আমি এই ড্রেসটা ডিজাইন করলাম, আমি কোথায় থামবো, এটা 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 বোঝাটা খুব জরুরি বিষয়। আমি লাইট আমাকে যদি লাইট করতে দেওয়া হয়, আমি 3 দিন ধরে একজনের লাইট করতে পারবো, বাট আসলে আমার একটা জায়গায় বোধ হয় ওকে স্টপ, একজন পেইন্টার ছবি আঁকতে আঁকতে এখানে, এটাই লাস্ট স্ট্রোক, আর আঁকা দরকার নেই।